প্রথমে মন করক আদালতর দুখনকৈ সমনলৈ ডুবুরী আদালতে সমন জারি করেছে দুজনকৈ অভিযুক্ত ডুবুরীর বন্দিহানা থানার ভারপ্রাপ্ত বিষয়া বলভদ্র পাটগির আর এএসআই আব্দুল হাবিব খন্দকারক আদালতর সম কি অপরাধত অভিযুক্ত দুই আরক্ষী বিষয়া বন্দিহানা আইসি আব্দুল আজিজ খন্দকার দুজন মিলি মিলি হল আমার মহ কেটা মানে 12টা মহ আছিল মহ কেটা জবরদস্তি থানা লৈ গল হয় এম এস পায়োনিয়ার লাইভস্টক হাত শিঙিমারির এই প্রতিষ্ঠানটির সকল নথিপত্র থাকার পিছতো 12টাকৈ মহ অবৈধভাবে জব্দ করেছিল আরক্ষীয়ে জব্দ করা মহ অবৈধভাবে বিক্রি করেছিল আরক্ষীয়ে আরক্ষীর দাদাগিরিত অতিষ্ঠ হয়ে রাজ্যের গৃহ বিভাগ মুখ্যমন্ত্রীলৈ পত্র প্রেরণ তারপিছতো আমি মুখ্যমন্ত্রীকেও জানাইছো যে আমার এটা কমপ্লেইন্টর কারণে মুখ্য সচিবকেও জানাইছো গতি জানাইছো এটা দিয়া নাই এটা আমাকে চাহিদা করে মহর লবর কারণে অবয়সত অভিযুক্ত আরক্ষীলৈ জারি করা হল আদালতর সমন কিন্তু এই ঘটনায় পোহরলৈ আনিছে রাজ্যত অবৈধভাবে চলি থাকা গরু মহর এক বৃহৎ চোরাং ব্যবসায় নেটওয়ার্ক প্রতিখন জেলাতে আরক্ষীক দিব লাগে ধন প্রতিনিশায় অবৈধভাবে সরবরাহ হয় শ ট্রাক পয়সা বিচারে বিচারে পুলিশে বিচারে ইরাং বগরিবাড়ি এই দুটাই রোড থাকে আমার গাড়িটা আনিব নিদিয়ে কিন্তু বেলেগর গাড়ি গৈ আছে রাতে ডেইলি দুটা বজাত 10খন 12খন করে ট্রাক গৈ আছে কোনো অতরাইজ নাই দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়া খুনওয়াল সরকার হওয়া হবনে এই বৃহৎ চক্রটক উৎখাত করবলৈ শীঘ্রই পোহরলে আহিব মুখার আর মুখবোর ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ